স্টার জলসার পর্দায় দেখা যাচ্ছে নতুন ধারাবাহিক বধুয়া, যেখানে রিজওয়ান রব্বানী শেখের সাথে জুটি বেঁধেছেন একজন নবাগতা অভিনেত্রী। এই ধারাবাহিকে প্রধান নায়িকা হিসেবে যিনি অভিনয় করছেন সিরিয়ালে তার নাম বেখম, আর বেখমের আসল নাম হল জ্যোতির্ময়ী কুণ্ডু। নবাব নন্দিনী ধারাবাহিকের পর বধুয়া সিরিয়ালে লিড রোলে অভিনয় করছেন অভিনেতা রিজওয়ান রব্বানী শেখ। অনেকের ধারণা অনুযায়ী গল্পের নায়িকা পেখম তথা অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর সাথে আরও একজন জনপ্রিয় অভিনেত্রীর ভীষণ রকম মিল রয়েছে। কে সেই অভিনেত্রী? আসলে অনেকের ধারণা সৌমিত্রিষা কুণ্ডুর সাথে সম্পর্ক রয়েছে জ্যোতির্ময়ীর, কারণ দুজনের নামের পদবি একই, যদিও বাস্তবে দুজনের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্কই নেই। জ্যোতির্ময়ী কুণ্ডু বর্ধমানের হলেও বর্তমানে কাজের সূত্রে কলকাতায় থাকেন। তার জন্ম তারিখ 14 মার্চ, তার বর্তমান বয়স 20 বছর, আর ইনি হলেন পেখম তথা জ্যোতির্ময়ী কুণ্ডুর বাবা। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।